ওয়েলকাম টু 2020, অর্থাৎ 2020 সালে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার কিছু সাবস্ক্রাইবার আমার কাছে রিকোয়েস্ট করেছে যেন আমি পালসার UZ5 এটার রিভিউ করি, যার ফলে আজকে আমি টাঙ্গাইলের বাজার শোরুমে আমি এখানে হাজির হয়েছি। তো আপনাদেরকে আপনাদের সামনে আজকে আমি পালসার UZ5 বা পালসার 20 বাইকটি রিভিউ করব। তো ফার্স্টলি আপনাদের বলে নিই যে আমরা বাইক রিভিউ কেন দেখি এটা আগে আপনাদের জানতে হবে। বাইক রিভিউ আপনারা দেখলে সহজেই আপনারা বুঝতে পারবেন যে এই বাইকটির ভিতরে কী আছে এবং কী নাই। তাহলে আপনারা সহজেই এই বাইকটির সাথে যে বাইকটি রিভিউ দেখবেন সেই বাইকের সাথে অন্য বাইকের কম্পেয়ার বা তুলনা করতে পারবেন, আর এই কম্পেয়ার করলে আপনারা সহজেই ভালো বা বেটার বাইকটি কিনতে পারবেন। এই জন্য আপনাদের বাইক রিভিউটি দেখা অত্যন্ত জরুরি। তো যেহেতু আমাদের সব বাইক চালিয়ে দেখা সম্ভব না, এই জন্য আমরা বাইক রিভিউ দেখব। তো চলুন ফ্রেন্ডস, আজকে আমরা পালসার UZ5 এর বাইক রিভিউটি দেখি স্টিল। ওকে, আমরা এখন বাইকটির পাশে দাঁড়িয়ে আছি। প্রথমে এটি ইন্ট্রোডিউস করে দিই। এটি হচ্ছে বাইক নেম হচ্ছে পালসার UZ5 অথবা পালসার 20। ব্র্যান্ড হচ্ছে বাজাজ। ব্র্যান্ড অরিজিন হচ্ছে ইন্ডিয়া, মেড ইন বা অ্যাসেম্বল ইন্ডিয়া। আর আমি আছি টাঙ্গাইল সদরের হেড যে শোরুমটা সেখানে আমি উপস্থিত আছি। তো এখন আপনাদের এই বাইকের স্পেসিফিকেশন বা টোটাল ফিচার সম্পর্কে আপনাদের বলতে যাচ্ছি। ফার্স্টলি আমরা আসি হেডলাইটটা। হেডলাইটটা আমরা আগে যেরকম পালসারটা দেখেছি সেরকমই অনেকটা। এ দুটো হচ্ছে পার্কিং লাইট, এটা হচ্ছে হেডলাইট, এটা হচ্ছে সিগন্যাল লাইট। তো এই হচ্ছে আপনার হেডলাইটটা। আর উইংসটা যেরকম ছিল আগে অনেকটা সেরকমই। তারপরে আসি আমরা মিটারের দিকে। মিটারটা হচ্ছে সেমি ডিজিটাল, এখানে হচ্ছে অ্যানালগ সিস্টেম, ডান পাশে হচ্ছে আপনার ডিজিটাল সিস্টেম। তো এখানে নিউট্রাল, এখানে হাই লো সব কিছু শো করতেছে। তো যা হোক, এটা এর আগে আপনারা অনেকেই হয়তো বা দেখছেন বা ব্যবহার করছেন, এটা সেরকমই অনেকটা। তো স্টার্টটা আসি, স্টার্টটা হচ্ছে ইলেকট্রিক স্টার্ট। এটা হচ্ছে ইঞ্জিন অফ অন সুইচ। এখন আমরা সামনের দিকে আসি। ফার্স্ট এখানে টায়ারের দিকে আসি। এখন আমরা এটা টায়ারটা হচ্ছে 90-90, রিংটা হচ্ছে 17, টিউবলেস টায়ার 90-90-17 টিউবলেস টায়ার। এটার ডিক্স, ফ্রন্ট ডিক্সটা হচ্ছে 260 mm, ফ্রন্ট ডিক্স 260 mm। এটা ABS নাই, ABS লেস। এটা সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন। এই সাসপেনশন সম্পর্কে আমরা কম বেশি সবাই ধারণা আছে একটা। তো তারপরে আসি আমরা, এটা বাম্পারটা ছোটোখাটো, দেখতে ভালোই লাগে, খারাপ না। আর নিচে এখানে মাডগার্ড দেওয়া আছে, এটি দেওয়ার ফলে কাদা উঠবে না উপরের দিকে ইঞ্জিনে। এবং শুধু তাই না, নট অনলি দ্যাট বাট অলসো এটা দেখতে অনেক সুন্দর লাগে। এই মাডগার্ডের জন্য এটার আউটলুকিংটা দেখতে অনেক সুন্দর লাগে। ভিউয়ার্স, আমরা লাস্টের দিকে এটা সব অ্যাঙ্গেল থেকে দেখাবো যেটা সব অ্যাঙ্গেল থেকে দেখতে কেমন লাগে। সো ডোন্ট গো এনিহোয়ার। তারপরে আসি আমরা ট্যাঙ্কির দিকে। এটার ফিউল ক্যাপাসিটি হচ্ছে 15 লিটার আগে যা ছিল তাই। এটা পেট্রোল দ্বারা চালিত, পেট্রোল অকটেন আপনারা মিক্স করে ভরতে পারেন, কিন্তু ন্যাচারাল এটা তৈরি হয়েছে পেট্রোল ইঞ্জিনের জন্য। আর এখানে আপনার দেখতে পাচ্ছেন একটা সাইড কানের মতো আছে, এর জন্য এটার ট্যাঙ্কির সৌন্দর্য অনেক বেড়ে গেছে, এই কানের জন্য দেখতে ভালো লাগে। আর ভিউয়ার্স, এটার যে টোটাল যে শেপটা, এটা পালসার 180 cc যে পালসারটা আছে সেটার সাথে সিমিলার করে তৈরি করা হয়েছে। তো লাস্টের দিকে আপনাদের এটা দেখাবো। তারপরে আসি আমরা ইঞ্জিনের দিকে, যেটা বাইকের মেন ফিচার। এটার ইঞ্জিনটা হচ্ছে 149.5 cc এয়ার কুলড, 149.5 cc এয়ার কুইড, সিঙ্গেল সিলিন্ডার স্টিপ।
এটা হর্স পাওয়ার হচ্ছে 17 PS, সরি 14 PS, এটা হর্স পাওয়ার হচ্ছে 14 PS, RPM হচ্ছে 8000 RPM, এটা টর্ক হচ্ছে 13.4 Nm টর্ক অ্যাট দ্য রেট অফ 6000 RPM। এ হচ্ছে এটার মেন ফিচার, ইঞ্জিন ফিচার। আর স্টিল করে একটু, এটার গিয়ার হচ্ছে 5টা গিয়ার, একটা সামনে আর সবগুলি পিছনে, রাউন্ড গিয়ার। দ্যাট মিন্স তো আমরা একটা জিনিস দেখতেছি যে আগের যে পাচার ছিল সেটা সেখানে পিছনে আর সামনে গিয়ার চেঞ্জ করা হতো, এখানে একটা গিয়ার চেঞ্জ করতে হয়, ব্রেকিংও একটা সিঙ্গেল। ওই পাশে যাও, ওই পাশে। ব্রেকের জন্য একটা সিঙ্গেল, আর গিয়ার চেঞ্জের জন্য একটা, সামনে একটা, পিছনে 4টা, দ্যাট মিন্স 5টা গিয়ার, 5 গিয়ার। তারপরে আসি আমরা এটার সিটের দিকে আসি। এটার সিটটা হচ্ছে 2-part seat, পালসার 180 cc যে বাইকটা সেরকম করছে, এটা অনেকটা 2-part seat। এই সিটের হাইট হচ্ছে 785 mm সিট হাইট, হ্যাঁ মিডিয়াম আর কি, খুব বেশিও না কমও না। এটার হুইল বেস, বাইকটার হুইল বেস, বাইকটার লম্বা হচ্ছে 1345 mm, দ্যাট মিন্স এটা হর্নেটের চেয়ে সাইজ একটু ছোটো, FZ অথবা জিগজারের চেয়ে সাইজ একটু বড়ো, দ্যাট মিন্স এটা মানে মাঝামাঝি পর্যায়ে আছে হুইল বেস কালারটা। তারপরে আসি এটার পিছনের টায়ার, পিছনের টায়ার, পিছনের টায়ারটা হচ্ছে 120/80, রিং সাইজ 17, ফুল টিউবলেস টায়ার। এখানে চেন আছে, চেনের উপরে আগে অনেক আগের মডেল যেটা ছিল পুরান, সেটা ফুল কভার ছিল, এটা আপডেট ভার্সন, এখানে কভার নেই। আর এটার পিছনে যে সাসপেনশন, এটা টোয়াইন সাসপেনশন, এটা মনোশক নয়, টোয়াইন সাসপেনশন, সাসপেনশন। পিছনের ডিস্ক 130 mm, আমরা এটাকে শুনেছি সামনের ডিস্ক 260 mm, পিছনের ডিস্কটা 130 mm, এই ধরনের বাইকের জন্য পারফেক্ট। রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 mm, হ্যাঁ দ্যাট মিন্স ঘোরাতে অনেক সহজ হবে। আর এটার ইঞ্জিনের যে ইঞ্জিন, এটার ইঞ্জিনে যে ইঞ্জিন ওয়েলটা লাগবে, ইঞ্জিন ওয়েলটা লাগবে হচ্ছে 1 লিটার। তো আমরা জানি জিগজারে 1 লিটার বেশি লাগে, তো এটা 1 লিটার লাগবে। আর এটার ইঞ্জিন ওয়েলের ক্যাটাগরি হচ্ছে 20W50, ক্যাটাগরি 20W50। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা গাড়িটির বাইকটির সব অ্যাঙ্গেল থেকে দেখবো, বাইকটি এখন কেমন দেখতে কেমন লাগে, আমরা ফিচার তো টোটাল বর্ণনা করলাম, তো বাইকটি এখন দেখবো আমরা সব অ্যাঙ্গেল থেকে বাইকটি দেখতে কেমন লাগে। তো তার আগে একটু কথা বলে নিই, আপনারা কাইন্ডলি, যেহেতু আমি নিউ কামার ইন ইউটিউব চ্যানেল, আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো আসেন দেখি আমরা এখন বাইকটি সব অ্যাঙ্গেল থেকে দেখতে কেমন লাগে, লেটস গো ফ্রেন্ডস। Thank you.